হিরোলম আছে না বই মেলায় গেছে কুত্তা ভিডেন ভিডেছে দেখি এ গেছে বই মেলা তে কোনো শরম লজ্জা নাই এই মাঝে মাঝে ভোটে দাঁড়ায় ভোটে মাঝে মাঝে গান গায় এমন কোন জিনিস নাই সে করে নাই বই মেলায় গেছে কুত্তা ভিডেন ভিডেছে দুইটা কয় তোর বই মেলায় কি কয় আমি বই লিখছি কয় তোর বই লেখার কি যোগ্যতা আছে ঠিক কি না বই লিখবে কবি সাহিত্যিক লেখক টুপাস করে নাই সে যদি বলে আমিও লেখক তো লেখকের মান থাকলো জনগণ ধরে কুত্তা ভিডান ভিড়াইছে আজকে হিরো আলমকে ফিডাইয়া এরপরে তারা শুরু করছে হিরো আলম দৌড় পুলিশকে কয় আমাকে বাঁচা মরতে মরতে বাইসা গেছে লাইফ আইয়া কয় ডন মাইন একটু মারতেই পারে আরে বেটা তোর কপাল ভালো তুই এখনো মরিস নাই এখন শিক্ষিতরা কথা বলতে পারে না মূর্খের ভয়ে এখন মুরব্বীরা বিচারকের চেয়ারে বসতে পারে না এই জুয়ান পোলা পোলা পান্দার ভয়ে ঠিক কি না আগে আমরা দেখতাম আমাদের মুরব্বীরা বিচার সালিশ করত এখন মাস্তানি করে গ্রামের টোকাই হ্যাঁ গ্রামের টোকাই সুদখোর ঘুষখোর টপ লেভেলের বাটপার ছাদে মাল নাই বাম্পার লোড এ হয়েছে বিচারক কথা কয় না আপনি বলার পরে এগুলো দিল ভাইরা আমার দুঃখ হক কথা আল হাক্কুমির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন হক কথা আল্লাহ পছন্দ করে বাতিল পছন্দ করে না ঠিক কি না বিচার করবে ওলামা ইকরাম এখন আলেমদের বিচার করার কোনো চেয়ারই নাই হুজুর যদি একটু বিচারকের মাঠে আসে কয় হুজুর যান তো আপনি মসজিদে যান হুজুরকে ধাক্কা দিয়ে বাড়ি করে আমরাও দেখবো তুই মারা গেলে তোর উজু সারা তো জানা যাবো না কথা কয় না দেহি তোর জানা যাক কে পরে আমি ছাড়া মুসলমান ইমানদারেরা আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় সিনার মধ্যে ঢুকাও আল্লাহর ভয় যদি একবার সিনার মধ্যে ঢুকে যায় হিরো আলমের মতো মানুষ তখন ভোটে দাঁড়াতে পারবে না একজন আলেম তখন ভোটে দাঁড়াবে একজন আলেম যখন নির্বাচিত হবে ওই দেশে জনগণের কোনো ক্ষতি হবে না ওই জনগণের সম্পদগুলো তখন আমানত থাকবে ঠিক কি না হযরত ওমর বলে আমার ক্ষমতা অবস্থায় একটা গরিব না খেয়ে মরে নাই এমনকি একটা প্রাণীও না খেয়ে মরেন নাই কোন মানুষ রাতের বেলা ক্ষুধার জন্য কাতরে কাতরে মরেন নাই উমর বলে আমি একদিন ঘুরতেছি হঠাৎ করে দেখি এক বুড়িমা দুইটা তিনটা সন্তান নিয়া গরম পানি শুধু চুলার উপর দিয়া পানি গরম করতেছে আর সন্তান ডাক দিয়া কয় মা গো ও মা তিন দিন হয়ে গেল এখনো তো খানা আসে না এখনো তো রুটি তুমি বানাও না মহিলায় ডাক দিয়া বলো এই বুঝি উমর আসলো এই বুঝি আমাদের জন্য রুটি নিয়ে আসলো হযরত উমর চিন্তা করে হায় রে তিন দিন ধরে এই ঘরের মা বাচ্চারা অনাহার উমর নিজেই দর দিলেন ও আল্লাহর বান্দারা মালখানা খুইলা হযরত উমর আটার বস্তা কান্দি নিয়া নিজেই মহিলাকে বলেন আম্মা আপনি সরেন উমর নিজের মুখটা রুমাল দিয়া বাঁধলেন ডাক দিয়া কয় আম্মা গো ও আম্মা আমি নিজেই গরম পানি করব উমর গরম পানির মধ্যে আটা ঢেলে দিলেন নিজেই খুমুর করে রুটি বানাইলেন বকরি একটা রাতের বেলা জবাই করে ভুনা করলেন হযরত উমর নিজের আটা রুটি বানাইয়া সন্তানদের খাওয়াইলেন মহিলাকে খাওয়াইলেন বাকি আটাগুলা বললেন মা দুই তিন দিন খাবেন এরপরে আমি আরো আটার বস্তা দিয়া যাব মহিলা হাত তুলে দোয়া করে আল্লাহ মদিনা রাষ্ট্রনায়ক উমরকে না বানাইয়া যদি এই যুবক রে বানাইতা আমি মা বড় খুশি হয়ে যেতাম হযরত উমর পরের দিন সকালবেলা মহিলাকে ডাক দিছে আসলাম মহিলাকে নিয়ে আস মহিলাকে ডাক দিছে ও মা প্রধানমন্ত্রী আপনাকে ডাকছে মহিলা থরথর করে কাবা শুরু করছে হায় হায় কালকে রাতের ঘটনা বুঝে যুবক উমরে গিয়ে বলে দিছে আসলে কি উমর আলাদা না উনি উমর
হযরত ওমর মুখটা এরকম করে বেঁধে আছেন হযরত ওমর মহিলাকে ডাকলেন মহিলা দেখুন উমরের কাছে গেল থরথর করে কাঁপতেছেন হযরত ওমর নিজের মুখটা খুলে দিলেন কয় মা তুমি আমাকে চেনো কিনা বলো বলে মা আমাকে চেনো কিনা বলো বলে হ্যাঁ চিনেছি তুমি তো সেই যুবক গতকালকে তো তুমি আমাকে রুটি বানিয়ে দিয়েছো তুমি আমাকে বকরি জবাই করে খাওয়াইছো সব পার্লামেন্টের লোকগুলো হাউ মাউ করে কান্না শুরু করলেন মন্ত্রীরা কাটতেছেন এমপিরা কাটতেছেন আমিরুল মুমিনীন মহিলার বাড়িতে খাবার নাই আমরা জানলাম না আপনি কেমনে জানলেন কয় জানতে হলে জনগণের সাথে মিশতে হয় চলতে হয় আমাদের দেশের অনেক নেতারা এখন জনগণের সাথে কোনো সম্পর্ক নাই অথচ এমপি হইয়া বইয়া আছে মেম্বার হওয়ার এদের যোগ্যতা নাই ঠিক কি না হযরত ওমর মহিলাকে বললেন মা পাগড়িটা নাও দেখেন পাগড়িটা এরকম নিয়া ওমর মহিলাকে দিলেন মা নাও মা তুমি আমাকে এই চেয়ার থেকে পাগড়ি দিয়া টান দিয়ে জমিনের মধ্যে ফেলাইয়া আমাকে পলস দিয়ে এরকম ধরে টানো আমি শেষ রেয়া যাব আমার নাকে দাগ পড়ে যাবে কপালে দাগ পড়ে যাবে হাতে দাগ পড়ে যাবে এই কথা যেন আমি উমরের মৃত্যু পর্যন্ত মনে থাকে মা এই নাও আমি উমর আমার ঘরের মধ্যে নিজেই পাগড়ি দিয়ে প্যাঁচ দিলাম তুমি টানো মহিলা গামছা দুইটা ধরে বলে এরে আমিরুল মুমিনীন তোমার মতো নেতা কেয়ামত পর্যন্ত এই জমিনে আর জন্ম হবে না আমি আপনাকে টানবো কেন আমি ক্ষমা করে দিলাম আমার কোনো আবদার নাই ও আল্লাহ তুমি উমরকে ক্ষমা করে দাও আমি উমরের প্রতি খুশি হয়ে গেলাম সুবহানাল্লাহ বল হযরত ওমর শান্ত হইলেন আর ডাকতে বলবো এলাকার নেতারা খবরদার তোমরা জনগণকে ভুলিও না জনগণ তোমাদের কাছে আসবে তোমাদের কাছ থেকে সেবা পাওয়ার জন্য আজ আমার এলাকার নেতাদেরকে পাওয়া যায় না যদি মেম্বারিতেও পাস করে তিন জোড়া জুতা ক্ষয় হয় ওদের পাওয়ার জন্য কারণ হলো ওদের দিলের মধ্যে আমার আল্লাহর ভয় নাই রসুলের সুন্নতের আমল নাই এই জন্য এদের পাওয়া যায় না অথচ উমর ওসমান আলী তাদের দিলের মধ্যে এমন ভয় এরা কখনো আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে নাই এরা সব সময় চিন্তা করেছে মরণের ভয় আর কবরের ভয় আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুকে আলিঙ্গন করার মৃত্যুকে কাছে নিয়ে ঈমান আমলে মজবুত হওয়ার তৌফিক দান করেন বলে না আমিন আর জোরে কোন আমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় আই মে তোর মাকে যখন প্রথম পাথর দিয়ে আঘাত করা হবে আল্লাহ সাথে সাথে তোর মার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে দলিল সূরা ফুরকানের 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা আমানা আমিলা ওয়া আমিলা আমালান সালিহাও ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরান রাহিমা জোরে বলে বলে তারা নয় যারা তাওবা করে বেশি বেশি নেক আমল করে আমি আল্লাহ তাদের পিছনের গুনাহগুলোকেও নেক বানিয়ে দেই যারা আগে গুনাহ করেছে তারা যদি তাওবা করে নেক আমল করে আল্লাহ বলে পিছনের গুনাহগুলোকে আমি আল্লাহ তখন নেক বানিয়ে দেই ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা আমি আল্লাহ গফুর আমি আল্লাহ ক্ষমাশীল বলেন আল্লাহু আকবার উমর বলে আমার আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিবে বলেন না সুবহানাল্লাহ দুই নম্বরে আমার দায়িত্ব কে নিবে উমর ডাক দিয়ে বলে তোমাকে তোমার মাকে যেবো তো ইসলাম হত্যা করতেছে তোমার বিবাহ হওয়া পর্যন্ত তোমার লেখাপড়ার যত খরচ খান ধারণ পোষণ সব কিছু পালন করবে ইসলাম সুবহানাল্লাহ বলেন না কারণ আমাগো দেশে যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম
কোরআন যদি পার্লামেন্টে যায় যাকাতের টাকা নেওয়ার মানুষ থাকবে না বস্তা নিয়ে ঘুরবে যাকাতের টাকা দেওয়ার জন্য আর এখন যাকাতের টাকা পাওয়া যায় না আমরা এখন দেইও না ধান হইছে 300 মণ ওশর দেই না যাকাত দেই না এই ধানের ওশর না দিয়া যাকাত না দিয়া এই ধানের ভাত যদি খান এই ধানের ভাত খাইয়া ইবাদত হবে না কথা বুঝতে পারতেছেন বারামাত তিন নম্বরে কে আমার বাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার মায়া নবী আমাকে স্বপ্নে জানিয়েছেন তোমার বাবা ছিল একজন ডাকাত সুবহানাল্লাহ বলবেন না তোমার বাবা ছিল একজন ডাকাত এই ডাকাত ডাকাতি করতে করতে 99 জন মানুষ খুন করেছিল হঠাৎ করে একজন রে খুন করতে গিয়া মাথা গরম হয়ে গেছে খুন করতে পারে নাই কিন্তু তখন এই মহিলার সাথে জেনা করেছিল এই ডাকাত জেনা করার পর খাস তাওবা করে চললা আমি কি করলাম আমি জেনা করেছি জেনা করলে তো 70,000 বছর জাহান্নাম আল্লাহ পাক ওই ডাকাতকে মুসলমান বানিয়েছিল শেষ পর্যন্ত ওই ডাকাত তাওবা করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে চলে গেছে আর তাওবাকারীকে পছন্দ করেন আমার আল্লাহ এই জন্য তোমার বাবা মুসলমান একজন ডাকাত ছিল কিন্তু তিনি তাওবা করে অন্ধকার কবরে চলে গেছে এজন্য তোমার পরিচয় হবে তুমি হলা মুসলমানের সন্তান আল্লাহু আকবার বলেন